আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটার তানি। এই এপিসোডে আমি আপনাদেরকে পুঁতির বেসিক সহ কীভাবে মালটা তৈরি করতে হয় সেটা শেখাবো। সুতাটা গিট দেওয়ার পর যেহেতু আমরা মালটা তৈরি করছি, তাই প্রথমে 5টা কমলা কালার পৃথিবী পুঁতি নিব। এখন প্রথম পুঁতির ভিতর দিয়ে সুইটা ঢুকিয়ে নেব। তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। এরকমভাবে আমরা আরেকবার ঘুরিয়ে সুতাটা পুঁতির ভিতর নিয়ে নেব, তাহলে খুব টাইট হবে। আর পুঁতির কাজ যত টাইট হয় তত সুন্দর হয়, কাজের কোয়ালিটি তত ভালো হয়। পুঁতির ভিতরে ছাপ ছিদ্র অনুযায়ী আমরা সুতা ঘুরাবো। এটা তো দেখেন কেমন ঢিলা ঢিলা লাগছে, তাই আরেকটা ঘোরানটি দিব। এখন অনেকটা টাইট হয়েছে, তারপর এখন হবে, এখন সেকেন্ড লাইন করব। এখন একটা কমন নেব, মানে এক পুঁতি কমন নিয়ে ছয়ের গড় করব। এর জন্য আমাদের 5টা পুঁতি নিতে হবে আরও। 1, 2, 3, 4, 5 পাঁচ পুঁতি নিলে আর এখানে একটা পুঁতি কমন নিলে ছয়ের গড় হয়ে যাবে। এটা হলো এক কমনে ছয়ের গড়। এখন আমরা আবার ঘুরাবো সুই দিয়ে। আমাদের ছয়ের ঘর হয়ে গেছে, এখন সুইটা এ পুঁতি আনবো, অথবা চাইলে এটা তো নেওয়া যাবে। আচ্ছা, আমি এটাতে নিয়ে দেখাচ্ছি। এখানে তো এক কোমরে ছয়ের ঘর হয়েছে, এটা তো এক কোমরে ছয়ের ঘর হবে, কিন্তু এই ঘরটা করার কারণে আমাদের এখানে একটা পুঁতি কমন যাবে। এই জন্য আমাদের এখন 4টা পুঁতি নিলেই হবে। এক, দুই, তিন, চার। এখন সুইটা এই পুঁতিতে ঢোকাবো সাইডের, মানে ছয়ের ঘরের মধ্যে একটা যে পুঁতিতে কমন যাবে এটাতে। এখন এই যে এক কোমরে ছয়ের ঘর হয়ে গেছে, এরকমভাবে এক কোমরে ছয়ের ঘর আমাদের পুরোটা লাইন করতে হবে।
এখন তিনটা দুই পাশে দুইটা আর মাঝখানে একটা, টোটাল তিনটা কমন যাচ্ছে, তাই আমাদের প্রতি লাগবে তিনটা, দুই তিন। এই পদ্ধতি ঢুকিয়ে নিচ্ছি, তারপর সেই আগের মতো দুইবার করে ঘোরাবো। এখন থার্ড লাইনটা করতে হবে, থার্ড লাইন হবে 2 কোমনে 6-এর গড় এবং 1 কোমনে 5-এর গড়। 2 কোমন নিতে হবে এই দুইটা করতে। যদি আমি কি করি এখানে 1 কোমার 5-এর গড় নিই, এটা শেপটা সুন্দর আসবে না। এই দুইটা পুঁতি 2 কোমার 6-এর গড় করতে হবে, আর উপরে যে পুঁতিটা আছে এটা 1 কোমনে 5-এর গড় করতে হবে। তো আমি প্রথমে 2 কোমনে 6-এর গড় করছি, 1, 2 পুঁতি তো কমন আছে, এই জন্য আমাদের আর নিতে হবে 4টা পুঁতি। এখন আগের মতো টাইট করার জন্য 2 বার ঘুরিয়ে নেব, আর সুতাটা শেষ হয়ে গেলে গিট দিয়ে কেটে ফেলব। আর মাত্র 3টা পুঁতি লাগবে, 1, 2, 3। সাইড থেকে যে পুঁতিটা কমন যাবে এটাতে ঢুকে নিব। যে হয়ে গেল 1 কোমনে 5-এর গড়। তারপর সুতাটা 2 বার করে ঘোরাবো যাতে টাইট হয়। তারপর আবার ঘোরানো হয়ে গেলে সুইটা আবার এই এই জায়গায় নিয়ে আসবো, তারপর আবার 2 কোমরে 6-এর গড় করতে হবে। ফোর্থ লাইনে আমাকে 2 কোমরে 6-এর গড় পুরোটা করতে হবে। আমি প্রথমে 4টা পুঁতি নিয়ে নিচ্ছি, তারপর এই পুঁতিটা আর এটা আমি কমন নিব। এই জন্য আমি যেহেতু সুতা এই পুঁতিতে আছে আমি এটাতে সুই ঢুকাবো। এই যে দেখতে পাচ্ছেন 6-এর গড় হয়ে গেছে। দুই কোমরে 6-এর গড় করে পুরোটা সার্কেল, আই মিন পুরোটা লাইন আমরা করে নেব। 4 নম্বর লাইনটা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর এরকম হয়েছে। এখন 5 নম্বর লাইন আমরা করব 2 কোমনে 5-এর গড়, মানে আগে তো করেছি 2 কোমনে 6-এর গড়, এখন 5-এর গড়। 1টা পুঁতি কম নিলেই 5-এর গড় হয়ে যাবে। তো চলুন আমি করে নিচ্ছি, প্রথমে 3টা পুঁতি, এক দুই এই দুটা কমন যাবে, এই যে 5-এর 2 কমনে 5-এর গড়। 5-এর গড় করলে আস্তে আস্তে এটা মালটার শেপ চলে আসবে। পঞ্চম লাইনের পোড়াটাই 2 কমনে 5-এর গড় হবে, যেমনটা চতুর্থ লাইনে 2 কমনে 6-এর গড় পোড়াটা হয়েছে, এরকম ভাবে 2 কোমরে 5-এর গড় পোড়াটা হবে। প্রথমে 3টা পুঁতি দিব, যে এরকম ভাবে আমরা 2 কোমরে 5-এর গড় করে নেব পুরোটা লাইন।
আমার মালটাটা কমপ্লিট। এখন গিট দিয়ে বাকি যে সুতাটা থাকবে আমি কেটে ফেলে দেব। আমি কিছু সুতা কেটে নিয়ে তারপর গিট দিয়ে নিয়েছি। এখন দুটো সবুজ পাতি দিব, দিয়ে পাতার যে ছিদ্র থাকে এটা দিয়ে সুইটা নিব। নেওয়ার পর আরেকটা সবুজ পাতি দিয়ে কম মালটার যে উপরের অংশটা থাকবে মানে ফাঁকা অংশটা এটাতে ঢুকিয়ে আমি যে কোনো একটা পাতি দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এখন একটা গিট দিব, তাহলে আটকে যাবে পাতাটা।